দেখতে দেখতে ছন্দ আলোচনার তৃতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি আমরা। সহজেই শিখুন ছন্দ, ছন্দকে সহজ করার উদ্দেশ্যেই এই ক্লাসগুলি তোমাদেরকে দেওয়া হয়। তো আজকের এই ছন্দ শিখনের তৃতীয় পর্বে এসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছেদ ও জ্যোতি। ছেদ ও জ্যোতি সম্পর্কে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করা হবে, যেটি ছন্দ শিখনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ছেদ ও জ্যোতি। ছেদ বা জ্যোতি দুটি বিষয়েই একটি বিরতি বা থামা, এবং এই দুটি বিষয়েই যে খুব বেশি পার্থক্য রয়েছে দুজনের মধ্যে তা নয়, তবুও ছন্দ শিখনের প্রয়োজনে বা বোঝানোর প্রয়োজনে দুটি বিষয়কে আমরা আলাদাভাবে আলোচনা করলাম। তো প্রথমেই আমরা ভাবজ্যোতি বা ছেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমে রয়েছে ছেদের সংজ্ঞা। বাক্যের আংশিক বা সামগ্রিক অর্থ প্রকাশের জন্য ধ্বনি প্রবাহে যে উচ্চারণ বিরতি ঘটাতে হয় তাকে ছেদ বা ভাবজ্যোতি বলা হয়। কথা বলা বা বক্তৃতা দেওয়া বা বই পড়ার সময় আমরা একটানা অনর্গল কিছু পড়ি না বা বলি না, মাঝে মাঝে থেমে থেমে পড়ি। আমরা এমনভাবে পড়ি যাতে আমাদের বক্তব্য শ্রোতা সুস্পষ্টভাবে বুঝতে পারে। উদাহরণ, আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না। এই বাক্যে তারকচিহ্ন স্থানগুলিতে আমরা থেমেছি, এতে শ্রোতা আমাদের বক্তব্য বুঝতে পারছে, কিন্তু খুশি মতো থামলে বাক্যের অর্থ সঠিক হতো না হয়তো। ছেদ সাধারণত গদ্যের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এবার আমরা ছেদের প্রকারভেদ সম্পর্কে দেখব। ছেদ প্রধানত দুই প্রকার, অর্ধছেদ এবং পূর্ণছেদ। অর্ধছেদকে আরও ছোট করলে সেটা হর্ষ বা লঘুচ্ছেদ হয়। সুতরাং আমরা তিনটে ছেদেরই আলোচনা করব। প্রথমে রয়েছে হর্ষ বা লঘুচ্ছেদ। বাক্যের আংশিক অর্থ প্রকাশের জন্যে যে অল্পক্ষণের বিরতি বা থামা তাকে হর্ষছেদ বা লঘুচ্ছেদ বলে। উদাহরণ দেখো, উদাহরণে তারকাচিহ্ন দ্বারা বোঝানো হলো আমি যাব তবে তোমাকেও আসতে হবে। এই যে আমরা স্বল্পক্ষণের জন্য থামছি, আমি যাব থামলাম তবে তোমাকেও আসতে হবে, এই যে থামাগুলো এটা অল্পক্ষণের জন্য আমরা থামছি, তাই এই থামাকে আমরা লঘুচ্ছেদ বা হর্ষচ্ছেদ বলবো। তারপর রয়েছে অর্ধচ্ছেদ বা মধ্যচ্ছেদ। বাক্যের অনেকটা অংশের অর্থ প্রকাশের জন্য হর্ষচ্ছেদের অপেক্ষা একটু বেশিক্ষণের জন্য যে বিরতি বা থামা তাকে বলে অর্ধচ্ছেদ বা মধ্যচ্ছেদ। এর চিহ্ন সেমিকলন, কমা এসব দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা উদাহরণ দেখলেই বুঝে নিতে পারবো যে অর্ধচ্ছেদ জিনিসটা কী। উদাহরণ, ছেলেটা তরুণের চেয়ে সব দিক থেকে ভালো কিন্তু ওকে বাদ দেওয়া ঠিক হয়নি। ছেলেটা হবে, এখানে দুটো ছেলেটা দিয়েছি, ছেলেটা তরুণের চেয়ে সব থেকে ভালো। এই যে এখানে থামলাম, এখানেই কিন্তু সেমিকলন বা কমার দ্বারা থামতে হবে। এবং তারপরে রয়েছে কিন্তু ওকে বাদ দেওয়া ঠিক হয়নি, এই যে হর্ষচ্ছেদের অপেক্ষা একটু বেশি এবং বাক্যের অনেকটা অংশ বোঝানোর উদ্দেশ্যে আমরা এই বাক্যে একটি বারই থেমেছি। সুতরাং এটি কিন্তু একটা মধ্যচ্ছেদ বা অর্ধচ্ছেদের উদাহরণ। তারপরে সর্বশেষ পূর্ণচ্ছেদ। বাক্যের সমগ্র অর্থ প্রকাশের জন্য পরিপূর্ণ যে থামা তাকে বলে পূর্ণচ্ছেদ। এর চিহ্ন একটি দাড়ি দ্বারা প্রকাশ করা হয়। দেখো উদাহরণ, আমি যাব তবে তোমাকেও আসতে হবে। তারপর ছেলেটি তরুণের চেয়ে সব দিক থেকে ভালো কিন্তু ওকে বাদ দেওয়া ঠিক হয়নি। এই যে আমরা হ্যাশ চিহ্ন দ্বারা আমরা যে দাড়ি বা পূর্ণচ্ছেদকে কিন্তু আমরা চিহ্নিত করেছি, অর্থাৎ আমি যাব তোমাকেও আসতে হবে। এই যে থামলাম, এটা কিন্তু একটা পূর্ণচ্ছেদ বা বাক্যের সমগ্র অংশ বোঝার জন্য আমরা এই থামাটা থেমেছি। আবার ছেলেটা তরুণের চেয়ে সব দিক থেকে ভালো কিন্তু ওকে বাদ দেওয়া ঠিক হয়নি, এই যে থামলাম, এই থামাটাই হচ্ছে পূর্ণচ্ছেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা আর একটি বিষয় জ্যোতি বা ছন্দ জ্যোতি সম্পর্কে আলোচনা করব।
তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। ব্যাপারটা খুব সহজ, আশা করি দেখলেই তোমরা তোমাদের মুখস্থ হয়ে যাবে বা তোমরা বুঝে নিতে পারবে। দেখো, পদ্য বা কবিতায় আমরা খুশি মতো একটানা পড়ি না বা আবৃত করি না, এমনভাবে পড়ি যাতে কবিতাটা শুনতে ভালো লাগে, ছন্দের হিল্লোড় জাগে। এইভাবে থামার জন্য হয়তো অংশগুলির কোনো অর্থ হয় না, কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। যেমন, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। এই যে একটা কবিতা, এই যে মাঝে মাঝে থামছি, তার কারণেই কিন্তু একটা ছন্দের হিল্লোড় জেগে উঠেছে। প্রথম লাইনে ফাল্গুনে তারপরে থেমেছি, বিকশিত তারপরে থেমেছি, কাঞ্চন ফুল তারপরে থেমেছি, এভাবে মোট চারটি স্থানে আমরা থেমেছি। দ্বিতীয় লাইনে আমরা তিন জায়গা থেমেছি, এই থামার স্থানগুলিতে জ্যোতি পড়েছে। লাইন দুটির অর্থবহ না হলেও শুনতে বেশ ভালোই লেগেছে, ছন্দের একটা দোলা সৃষ্টি করেছে। ছন্দের প্রয়োজনে এই থামার নামই ছন্দজ্যোতি। সুতরাং ছন্দজ্যোতির সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, কবিতার ছন্দ তরঙ্গ সৃষ্টির জন্য একটি সুনির্দিষ্ট ব্যবধানে ধ্বনি প্রবাহে যে উচ্চারণ বিরতি ঘটে তাকে ছন্দজ্যোতি বা জ্যোতি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার জ্যোতির কিছু বৈশিষ্ট্য আমরা উল্লেখ করব। প্রথমে রয়েছে জ্যোতি এক প্রকারের বিরতি যা ভাবের ঐক্য রক্ষা করে। জ্যোতি বাক্যের অর্থবোধে সহায়তা করে। জ্যোতি পর্বর পরম্পরা রক্ষা করে। জ্যোতি অর্থবোধক হতে পারে। জ্যোতি চরণের উচ্চারণের শ্রুতি শোষম আনে। জ্যোতি চরণের সময় শ্বাস নেওয়ার প্রয়োজন সিদ্ধ করে। নির্দিষ্ট স্থানে জ্যোতি না দিলে বাক্য অসংলগ্ন হয়ে পড়ে, ফলে বুঝতে অসুবিধা হয়। তো এই সমস্ত কাজ বা এই সমস্ত বৈশিষ্ট্য আর গুরুত্ব বা বৈশিষ্ট্য কিন্তু জ্যোতির মধ্যে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে জ্যোতির বৈশিষ্ট্যগুলো কী কী। তারপরে আমরা জ্যোতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আচার্য প্রবোধচন্দ্র সেন জ্যোতিকে চার ভাগে ভাগ করেছেন, যথা পূর্ণজ্যোতি, অর্ধজ্যোতি, লঘুজ্যোতি, উপজ্যোতি। প্রথমেই আমরা পূর্ণজ্যোতি সম্পর্কে আলোচনা করব। পূর্ণজ্যোতি ছন্দতরঙ্গ সৃষ্টির জন্য কবিতার লাইনের শেষে যে পরিপূর্ণ বিরতি হয় তাকে পূর্ণজ্যোতি বলে। একটি পরিপূর্ণ ভাবের শেষে পূর্ণজ্যোতি পড়ে, সাধারণত সমান্তরাল দুটি দাঁড়ি চিহ্ন দ্বারা এটি প্রকাশ করা হয়। যেমন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে একটি পূর্ণজ্যোতি পড়ল। শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান, এখানেও একটা পূর্ণজ্যোতি পড়ল। তারপর অর্ধজ্যোতি, পূর্ণজ্যোতি অপেক্ষা কম এবং হর্ষজ্যোতি অপেক্ষা একটু বেশিক্ষণের বিরতিকে বলা হয় অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি। এই অর্ধজ্যোতি ইংরেজি অক্ষরের উল্টানো টি এর মতো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, একটা উদাহরণ দিয়েছি, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে, এই যে টি অক্ষরটা তোমরা দেখতে পাচ্ছ উল্টানো টি, এটাই কিন্তু অর্ধজ্যোতি, এটাই কিন্তু অর্ধজ্যোতি প্রকাশ করেছে। তারপর রয়েছে লঘুজ্যোতি, অর্ধজ্যোতি অপেক্ষা স্বল্পতম বা লঘুতম বিরতিকে আমরা লঘুজ্যোতি বা হর্ষজ্যোতি বলব। সাধারণত এটি দাড়ি চিহ্ন দ্বারা বোঝানো হবে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। এ জগতে হায় এখানে একটা দাড়ি, সেই বেশি চায় এখানে একটা দাড়ি, আছে যার ভুরি ভুরি এখানে একটা দাড়ি। এ সমস্ত দাড়ির দ্বারা কিন্তু লঘু বা হর্ষজ্যোতি চিহ্নিত করা হলো। তারপর রয়েছে উপজ্যোতি, এটা লাস্ট যেটা শ্রেণীবিভাগ। লঘুজ্যোতি অপেক্ষা ক্ষীণতর জ্যোতিকে আমরা উপজ্যোতি বলবো। সাধারণত দুটি বিন্দু এই চিহ্ন দ্বারা উপজ্যোতিকে চিহ্নিত করা হয়। যেমন, পুরনো সেই সুরকে যেন ডাকে দূরে, এই যে পুরনো, তারপরে আমরা দুটো বিন্দু দিয়েছি, সেই সুরে কে যেন ডাকে, এই যে আমরা দুটো করে ডট চিহ্ন দিয়েছি, এটাই কিন্তু আমাদের উপজ্যোতি। আশা করি তোমরা এই সমস্ত নোটগুলো কিন্তু পরীক্ষা প্রস্তুতির জন্য খাতাতে অবশ্যই কিন্তু লিখে নেবে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ বিষয়, ছেদ ও জ্যোতির পার্থক্যটা কী। দেখো, ছেদ সাধারণত গদ্যে ব্যবহৃত হয় এবং জ্যোতি পদ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ছেদ কাল ব্যবধান থাকে না, আর জ্যোতিতে কাল ব্যবধান পড়ে।
ছেদের পর সাধারণত বাক্য শেষ হয়, কিন্তু জ্যোতির পর ধ্বনি প্রবাহ বজায় থাকতে পারে। ছেদ মূলত অর্থবোধক বিরতি চিহ্ন, আর জ্যোতি হলো বাকযন্ত্রের নিয়মিত বিরাম সাপেক্ষ ব্যাপার। তো এই ছিল ছেদ ও জ্যোতির পার্থক্য। আশা করি তোমরা ছেদ ও জ্যোতি এই দুটি বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।